খাসমহল মসজিদের জায়গা। আপনি যে পুরো এরিয়াটা দেখতেছেন, এই পুরো এরিয়াটা খাসমহল মসজিদের জায়গা। আর এখানে মসজিদের ছোট একটা মিনার ছিল, ওই মিনারটা ভেঙে বড় একটা মিনার করার কথা ছিল। তো মিনার করতে গিয়ে পর্যায়ক্রমে তারা টাওয়ার করে ফেলছে। টাওয়ার করার পরে আবার মসজিদের সামনে একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে। তো বিনোদন কেন্দ্র এটা থাকাতে অবাধ ছেলে মেয়েদের মেলামেশার কারণে মসজিদের একটা সমস্যা হয়ে গেছে। মসজিদের যে মসজিদে নামাজ পড়তে আসে আসে যায়, তারা অনেক কমপ্লেন করে যে আমরা মসজিদে আসি, অজু করে আসি, নামাজ পড়ার জন্য আসি, একটু ভূত হওয়ার জন্য আসি, পরকালকে আমরা চিন্তা করার জন্য আসি। তো এখানে এসে যখন আমরা ছেলে মেয়েদের একটা অবাধ মেলামেশা দেখি, ঠিক আছে, এবং মসজিদে যাওয়া অনেক ধরনের অপকর্মের কথা শোনা যায়, তো সেই জন্য আমরা অনেক দুঃখিত যে আসলে মসজিদের জায়গায় এরকম হওয়াটা ঠিক না। এই আর খাসমহল মসজিদের জায়গা, এখানে ছোট দুইতলা মসজিদ ছিল, ওই মসজিদের একটা বড় মসজিদ করা হয়েছে মসজিদের আগে। এখানে নান্দনিক একটা মিনার করার কথা ছিল, যে মসজিদের মিনারে মাইক থাকবে, সেখানে সুন্দর আজান হবে, এটা এই চরপেশনের মানুষে ভালোভাবে সবাই শুনবে, অনেকগুলো মাইক থাকবে। তো মিনার করতে গিয়ে পর্যায়ক্রমে একটা টাওয়ার করে ফেলছে। তো টাওয়ারটা করার পরে মসজিদের জায়গায় এখন এটা হয়ে গেছে একটা বিনোদন কেন্দ্র। এই বিনোদন কেন্দ্র হওয়াতে মসজিদে যারা নামাজ পড়তে আসে যায় তাদের একটু বিঘ্ন ঘটে আর কি। এটা নিয়ে তাদের বিঘ্ন ঘটে এরকম যে এখানে পর্যটক এরিয়া, সেখানে বিভিন্ন শ্রেণীর মেয়ে লোকের আড্ডাটা একটু বেশি থাকে। মেয়ে লোকের আড্ডা থাকার কারণে মসজিদে যারা উঁচু করে নামাজ পড়ে আসে আসে যায়, তারা অনেক কমপ্লেন করে যে মসজিদের জায়গার মধ্যে এরকম একটা বিনোদন কেন্দ্র, মেয়ে লোকের একটা আসা যাওয়ার একটা ব্যবস্থা। এটা নিয়ে অনেকবারই ইউনিসেফের কাছে, মসজিদ কমিটির কাছে মানুষ কমপ্লেন করতেছে, আমরা শুনতেছি। এখনো এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ধন্যবাদ, ধন্যবাদ। কাউন্টার কাউন্টার।